হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা একটা ভিডিওর মাধ্যমে পরবর্তী দিন টেকনোলজি সেক্টর মার্কেট পারফরমেন্স সম্পর্কে আমরা আলোচনা করে নেবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা চলে আসবো আমাদের অ্যাঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশনে। আপনার কাছে যদি অ্যাঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশন না দেখে থাকে, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখানে টোটাল ফ্রি অফ কস্ট আপনি একটা ডিমিট অ্যাকাউন্ট বানিয়ে নিতে পারেন। তারপর আপনি অ্যাঞ্জেল ওয়ান নতুন মোবাইল অ্যাপ্লিকেশনে লগ ইন করতে পারেন। লগ ইন সাথে আপনি সিম্পলি হোম পেজে ডাইরেক্ট হয়ে যাবেন। আমরা চলে আসবো আমাদের অ্যাঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশনে। ঠিক আছে, সো নতুন মোবাইল অ্যাপ্লিকেশন আসার পর আমরা সিম্পলি ভিউ মোডের উপরে ট্যাপ করে নেবো। ট্যাপ করার পর এখান থেকে আমাদের কাছে ডেরিভেটিভ মার্কেটের একটা অপশন আসবে, এটার উপর আমরা ট্যাপ করে নেবো। ট্যাপ করার পর এখান থেকে সেক্টর মেনু আমাদের কাছে ওপেন হয়ে চলে আসবে। এর মধ্যে একটা সেক্টর হলো টেকনোলজি সেক্টর, আমরা সিম্পলি টেকনোলজি সেক্টর উপর ট্যাপ করে নেবো। টেকনোলজি সেক্টর অন্তর্গত সমস্ত কোম্পানি আমাদের কাছে ওপেন হয়ে চলে আসবে। সো এর মধ্যে একটা কোম্পানি হলো টিসিএস, আমরা সিম্পলি এই কোম্পানির পরবর্তী মার্কেট পারফরমেন্স সম্পর্কে আলোচনা করে নেবো। আপনি যে কোনো কোম্পানি সিলেক্ট করে নিতে পারেন। তো টিসিএস এর উপরে সিম্পলি আমি ট্যাপ করে নিচ্ছি। পরবর্তীকালে স্টক ইন্ডেক্স এর উপরে ট্যাপ করে নিচ্ছি। ট্যাপ করার পর এখান থেকে আমাদের কাছে একটা পেজ ওপেন হয়ে চলে আসছে। সিম্পলি এখানে একটা টেকনিক্যাল পেজ আছে, এটার উপর আমরা ট্যাপ করে নেবো। ট্যাপ করার পর এখান থেকে আমাদের কাছে একটা পেজ ওপেন হয়ে চলে আসছে। আমরা দেখতে পাচ্ছি টিসিএস কোম্পানি পরবর্তীতে ওয়েস্টার্ন করতে পারে, এরকম একটা 8,000 মতামত জানিয়েছেন। রিটার্ন করতে পারে 7,000 মতামত জানিয়েছেন। ওয়েস্টার্ন করতে পারে 2,000 মতামত জানিয়েছেন। অপরদিকে আমরা রেস্টুরেন্ট শর্টফর্ম করে কোন কোন রেস্টুরেন্ট শর্টফর্ম করেছি নেওয়ার জন্য এবং 1 আওয়ারের রেস্টুরেন্ট শর্টফর্ম জেনে নেবো। প্রথম সাপোর্টের কথা বলা হয়েছে 3,420 একটা সাপোর্ট, দ্বিতীয় সাপোর্টের কথা বলা হয়েছে 3,382 একটা সাপোর্ট, তৃতীয় সাপোর্টের কথা বলা হয়েছে 2,300 একটা সাপোর্ট। প্রথম রেস্টুরেন্ট পয়েন্টের কথা বলা হয়েছে 3,501 একটা রেস্টুরেন্ট পয়েন্ট, দ্বিতীয় রেস্টুরেন্ট পয়েন্টের কথা বলা হয়েছে 3,544 একটা রেস্টুরেন্ট পয়েন্ট, তৃতীয় রেস্টুরেন্ট পয়েন্টের কথা বলা হয়েছে 3,624 একটা রেস্টুরেন্ট পয়েন্ট। এই সাপোর্ট এবং রেস্টুরেন্ট পয়েন্টগুলো মাথায় রেখে আপনি সিম্পলি পরবর্তী টিসিএস মার্কেটে ইনভেস্টমেন্ট করে নিতে পারেন, এখান থেকে বাই বা সেল করে নিতে পারেন। সো আমরা যেভাবে টেকনোলজি সেক্টর অন্তর্গত টিসিএস কোম্পানির পরবর্তী মার্কেট পারফরমেন্স সম্পর্কে আলোচনা করে নিলাম। তো আপনি টেকনোলজি সেক্টর অন্তর্গত যে কোনো কোম্পানির পরবর্তী মার্কেট পারফরমেন্স সম্পর্কে আলোচনা করে নিতে পারেন এবং নিশ্চয় যুক্তিগত পরামর্শগত ভিত্তির মাধ্যমে পরবর্তী দিন টেকনোলজি সেক্টর প্রতি ইনভেস্টমেন্ট করে নিতে পারেন। আপনি যদি চান আপনার ফ্রেন্ড ইনভেস্টিং আমি অবশ্যই শুরু করবো, তার জন্য আপনি সিম্পলি অ্যাঞ্জেল ওয়ান নতুন মোবাইল অ্যাপ্লিকেশন লগ ইন করতে পারেন। লগ ইন করার পর যে কোনো অ্যাকাউন্ট সেন্টারের উপর ট্যাপ করতে পারেন, তারপরে অ্যাড ফান্ড করে নিতে পারেন এবং এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে আপনি সিম্পলি আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নমস্কার।